Hello everyone, welcome to SamZone. SamZone, আমরা আসলে এখন SamZone স্টুডিওতে আছি। আসলে welcome to সময়ের গল্প বা সময় টিভি হবে। All right, তাহলে আমি বলে দেই। হ্যাঁ হ্যাঁ, please. Welcome to সময়ের গল্প, but SamZone স্টুডিও থেকে, যেটা দখল করছে উনি। Exactly. আচ্ছা, এই যে আপনি SamZone প্রথমে বলে ফেললেন, আপনার নাম থেকে আসছে এটা বোঝা যাচ্ছে clearly। আপনার নাম যদি কমফোর্ট হতো, তাহলে কি কমফোর্ট জোন? কমফোর্ট জোন, ওটা আরো ভালো। আচ্ছা, যদি আপনার নাম হচ্ছে হরি হতো, ও মাই গড, হরিজন, হরিজন। আচ্ছা, প্রথমে একটু বলেন যে আপনার বয়স কত? দিল রে দিল, বয়স মানে বিয়ে করতে গেলে একটা ছেলে যতটুকু হওয়া উচিত মনে হয় হয়ে গেছে, মনে হয় হয়ে গেছে আর কি। মানে আপনার এখন বিয়ের সময়, আপনি এখন বিয়ে করতে যাচ্ছেন, এটা বলতে না 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 বিয়ে করতে যাচ্ছেন আপনি বলতে পারেন কিছু না। ব্যাপার হলো আমার যে বয়স, তাতে আমার অনেক ফ্রেন্ড ট্রেন্ড দেখলাম বিয়েটে করে বাচ্চাটাও আছে, তো চাইলে বিয়ে করা যায়। জীবন তো পিছিয়ে গেলেন। হ্যাঁ, ওরকমটাই, কিন্তু এই যে ইউটিউবে এরকম ডেইলি ভিডিও তৈরি করলে বিয়ে করা সম্ভব না এত তাড়াতাড়ি। আচ্ছা, এই যে আপনার ভিডিওতে কিন্তু শুধু যে আপনার স্টুডিও দেখি তা না, আমি কিন্তু এমনও দেখেছি যে আপনি স্টুডিওর বাইরেও করেন। তবে আপনাকে নিয়ে একটা জিনিস আমি শুনেছি, আপনি হচ্ছে অন্য একজনের স্টুডিওতে গিয়ে বলছেন যে হ্যাঁ ওয়েলকাম টু স্যামজোন, বা ওইটা কি নিজে বলে চ্যালেঞ্জ দিচ্ছেন? এটা এই অভিযোগটা কতটুকু সত্য? না, এটা সত্য, এটা হলো ভাবলাম এত সুন্দর একটা স্টুডিও যদি দখল করা যায়, কোনোভাবে দখলে নেওয়া যায়, তো ফাইনালি আমি ওটা পেরে উঠি নাই আর কি, পারলে ভালোই হইতো। আচ্ছা, যদি কিছু মনে না করেন, একটা কথা তো সবাই জানি যে ফাটা কপাল, আপনার কাটা কপাল কেন, মানে এর পিছনের কারণটা একটু বলেন। আচ্ছা, এর পিছনের কারণটা একটু সিরিয়াস ব্যাপার আছে, সেটা হলো ছোটবেলা পড়ে গিয়ে এটা হচ্ছে কেটে গিয়েছিল। বাট যারা আমার চ্যানেলটা একদম ফার্স্টের দিকে প্রথম প্রথম দেখে, বা নতুন কেউ এসে ফার্স্ট একটা গালি দেয় আর কি, যে এইবারটা তোর কপাল এটা কী ধরনের স্টাইল, এইটা নিয়ে আমি বহুত শুনছি। ইভেন নটরডেমে আমার প্রথম যেদিন ক্লাস ছিল, আমার কোন টিচারটা ইংলিশ টিচার, উনি এসেই এই দাঁড়াও আমি বলে এদিকে শোন, বলে দেখো তোমরা ও কী স্টাইল করে আসছে, এটা আগামী সপ্তাহে ঠিক করবা। এবং স্যার ভালো করে দেখেন, বলে কেন ভালো করে দেখেন, পরে দেখে যে আসলে এটা সেলাইয়ের দাগ। হ্যাঁ, সো এটা আমি ইচ্ছা করে করছি এমন না, এটা ছোটোবেলা আমার একটা কুকুর ছিল, ও হচ্ছে দৌড় দিতে চাচ্ছিলো, বাট আমি চাচ্ছিলাম না দৌড়তে, আমি ওর লেজটা ধরে আছি, ও জোরে দৌড় মারছে আর আমি গেছি পরে, আর এই সমস্ত জায়গায় কিন্তু অনেক সেন্সিটিভ হয়। হ্যাঁ, পরে গিয়ে ফেটে যায়। আমি তখন ছিলাম গ্রামে, তো ওই গ্রামের ডক্টর তো তখন ওই সময়টাতে অতটা মানে ইনস্ট্যান্ট যেভাবে পারছে ডাক্তার যায়। বাট এটা এখন মানে আমি এটার সাথে মানে অনেক বেশি মানে কাটা কপালের সাথে ইউজ টু। হ্যাঁ, আমার এখন মনে হচ্ছে আমার চেহারার সাথে এটা না থাকলে বরং হয়তো এত ভালো লাগতো না, মানে আমার কাছে ভালো লাগে গেছে আর কি। আর ঠিক করতে গেলে তো অনেক টাকা পয়সার দরকার, তাই না? মানে আপনি বলতে চাচ্ছেন আপনার টাকা পয়সা নাই? না, মানে অনেক টাকা নাই আর কি। আচ্ছা, একটা জিনিস বলেন যে আপনার আপনার ভিডিওতে সবসময় দেখা যাচ্ছে সাথে ক্যাপ থাকে, এখন একটা ক্যাপ নাই, এই যে একটা সোয়াগ সোয়াগ একটা ভাব নিয়ে থাকেন আপনি অলওয়েজ, এই সোয়াগ সোয়াগ ভাবটা আই মিন এটা কি ইনস্টিংক্ট নাকি জাস্ট এমনি ভিডিওর জন্য দেখাচ্ছেন? এটা এটা আসলে কি শুরুটা ব্যাপারটা যেমন ছিল, আমার চুলটা একটু বড়ই ছিল সবসময়, যেহেতু আমি চিকন মানুষ একটু ছোট করেও দেখছি চুল, খুব একটা ভালো লাগতো না, একটু অন্যরকমই লাগতো, বখাটে টাইপ লাগতো মনে হয়, যদিও এটা যে খুব ভালো লাগতেছে আমি এমন বলতেছি না, তো যে কারণে একটু চুল বড় করা, বড় করতে গিয়ে যখন ভিডিও শ্যুট করতাম চুল এরকম রাখতাম, ভিডিও শেষে দেখতাম অন্যদিকে ঘুরে গেছে, যেহেতু আমার চুলগুলো একটু স্ট্রেট টাইপের। হ্যাঁ, তো পরে বললাম এটার সলিউশন কি হতে পারে, ক্যাপ হতে পারে। হ্যাঁ, সিল্কি টাইপের, যে কারণে ক্যাপ ইউজ করা। আপনি বলেন আমার চুল সিল্কি? আচ্ছা ঠিক আছে, ওইটাই না বলেন একটু। আচ্ছা, আমার চুল অনেক বেশি সিল্কি। হ্যাঁ, সো এটা খালি উড়ে মানে কথা শুনে না, সো এই জন্য টুপিতে ঠিক করা ট্রাই করতাম, আর এখন ওইটা একটা সিগনেচার হয়ে গেছে, এবং এখন ইউজ করি আসলে ওইটা আমার একটা ব্র্যান্ডিং বলেন, কারণ ক্যাপের উপর লেখা থাকে স্যামজন। আচ্ছা, আপনি মোস্টলি ফোনের রিভিউ দিয়ে থাকেন, হ্যাঁ পাশাপাশি আরও অনেক গ্যাজেট রিভিউ দেন, বাট 90% আসলে নিজে কোন ফোন ইউজ করেন? এটা 14 প্রো ম্যাক্স আর হচ্ছে S22 আলট্রা, এই দুটোই ইউজ করছি, মানে আমি ভাই দুই তলায় আছি, আমি iOS ও আছি Android ও আছি। ফোন তো সবার লাইফে খুব ইম্পর্ট্যান্ট একটা ডিভাইস, এছাড়া কোন ইলেকট্রনিক ডিভাইস কিংবা গ্যাজেটের প্রতি আপনি অনেক বেশি ডিপেন্ডেন্ট, মানে আপনার একদিনও চলে না? হ্যাঁ, এটা আমি আসলে খুব যে দেখি এমনটাও না, অনেক সময় আছে চার্জ নেই, এটা বন্ধ হয়ে আছে, তাও পরে আছে, মানে হ্যাঁ মানে তাও আমার মানে এটা না থাকলে আমাকে আমার নিজের কমপ্লিট মনে হয় না। আপনার অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে স্যামজোনের পাশাপাশি? হ্যাঁ, স্যামজোনের পাশাপাশি তো ট্রাভেল ব্লগ, DIY এরকম আছে, কিন্তু যে হিডেন আর্ট থেকে স্যামজোনে আসার, এটা আপনি জানেন, এই এই গল্পটা একটু বলেন প্লিজ।
আচ্ছা হিডেন আর্টটা এটা এরকম ছিল যে আমি ওখানে এমন কিছু তৈরি করব যেটা মানুষের কাছে একদম নতুন থাকবে, হ্যাঁ নতুন কিছু আসবে যে ওরকম জায়গা থেকে আসছে যেটা পৃথিবীতে হয়তো লুকাইতে, লাইক এই যে ডিআইওয়াই প্রজেক্টগুলো আমি ফার্স্টে কিন্তু ডিআইওয়াই নিয়েই কাজ করতাম, হ্যাঁ বাট আমার তখন মনে হচ্ছিলো বাংলাদেশের মানুষজন ডিআইওয়াইটাতে ততটা তখন ওইভাবে ইয়ানা ফাইভ মিনিট ক্রাফট দেখা মাত্র শুরু করবে করবে, আর আমার চ্যানেল তো তখন ছোটো খুব একটা ওইভাবে রেসপন্স পাচ্ছিলাম না। তো পরে মনে হলো স্যাম থেকে, মানে সত্যি কথা যদি বলি সোহাগ 360 যারা আমি গুরু মানি এখানেও বললাম ওনার দেখে শিখছি সত্যি কথা, যেটা তো ভাবলাম যে সোহাগ 360 সোহাগ ভাই নিজের নাম রাখছে এবং সাথে একটা কিছু যোগ করে দিছে, তার মানে হলো গিয়ে নিজের নাম রাখলে মনে হয় এটা থেকে ভালো একটা কিছু হইতে পারে বা মানুষজন আরও বেশি বেশি চিনবে, তাহলে স্যাম এটার সাথে কিছু একটা অ্যাড করি। কী অ্যাড করা যায় তখনও মাথা ভিতা ঢুকতে, মানে এটা না যে আমি শুধু মোবাইল নিয়ে কাজ করবো এমন না, তখন মাথায় ছিল আমি ডিআইওয়াই নিয়ে কাজ করবো মোবাইল নিয়ে, টেকনোলজিক্যাল সব কাজ থাকবে, তাহলে এটা একটা জোন হইতে পারে একটা হাবের মতো, দেন কিন্তু স্যামজোনটা আসছে। তো বলতে পারেন ওই স্যাম নামটা নিয়ে আসার পিছনে মেন রিজন সোহাগ ভাইকে দেখে এটা মানে স্বীকার করার। তাহলে ওইটা হিডেন আর্থে থেকেও তো আপনি করতে পারতেন, সেটা পারতাম, ওই যে সোহাগ ভাইকে দেখে কিন্তু আমি হয় না, মানে আমি যাকে দেখে শিখছি তার সবকিছুই আমরা ফলো করার ট্রাই করি, তো বলতে পারেন যে ওনার আমি ওটাও ফলো করছিলাম। আপনি পড়াশোনা করেছেন ট্যুরিজম এন্ড হসপিটাল ম্যানেজমেন্টে, আপনি টেক রিভিউইং এর প্রতি কেন এত আগ্রহী হলেন? আচ্ছা এটা হলো ছোটোবেলা থেকে টেকের প্রতি আমার ইন্টারেস্ট খুব বেশিই ছিল, বাট যে কোনো কারণে হোক আমার হয়তো এই ধরনের ইলেকট্রিক্যাল বলুন বা কম্পিউটার্স নিয়ে এগুলো নিয়ে পড়া হয়নি। তো আবার এদিকে এটাও ইচ্ছা ছিল যে আমি প্রচুর ট্রাভেল করবো, এমনকি একটা সময় ছিল আমি হয়তো এয়ার হোস্টেস টাইপের বা ওই যে কী বলে ক্যাবিন ক্রু টাইপের এরকম কিছু ইভেন আমি কোর্সও করছিলাম। এখনও চাইলে করতে পারেন না, এখন আর ওই এজটা নাই, যেটা হয়েছে ওইটাই আমি ইউএস বাংলাতে মানে ইয়াও দিয়েছিলাম, তো একদম ওদের লাস্ট যে ইন্টারভিউ যেটা হয় তখন গিয়ে আমার ওই মানে কয়েকদিনের জন্য আমি বয়স আটকে গেছি, নাহলে কিন্তু আমি ওইখানে পার পেয়ে গেছিলাম, পাঁচটা ইন্টারভিউ মতো হয় যেটা আমি সবগুলো কভার করে আসছি লাস্টে এসে আমি। তাহলে আপনি টেক রিভিউ না হলে তাহলে তখন আপনি কেবিন ক্রু হতেন, মানে ওইটাও আমার একটা ইচ্ছা ছিল, যেহেতু আমি অনেক চিকন চাকন তো এখানে একটু চিকন চাকন লম্বা টম্বা ফ্লাপানো হলে নিজের কাছে ভালো, সোজা ওইটা না আসলে নিজের ভালো লাগতো আর কি এটাই, তাহলে আমি ঘুরতে পারতাম অনেক। আর যেটা আপনার প্রশ্ন ছিল সেটা হলো কি আমি তাহলে কেন হচ্ছে টেকনোলজি নিয়েই আসলাম, এটা তো ছোটোবেলা থেকে অনেক বেশি ইন্টারেস্ট ছিল, আমি কোথায় যেন একবার বলছিলাম অলরেডি আমার বাবা ফার্স্ট যখন ফোন কিনে উনি ফোনটা কিনে সিমও ঢুকায়নি বাসায় রেখে কই যেন গেছে একটু বাইরে, এর মধ্যে আমি ওই যে প্লায়ার্স বা এই সমস্ত জিনিস দিয়ে ওনার ফোন লিটারেলি খুলে মানে আলাদা করে ফেলছি সার্কিট বোর্ড টোর্ড, আবার উনি আস্তে আস্তে সব কিছু জয়েন্ট টয়েন্ট দিয়ে রেখে দিছি, তো সে জানেও না ওই ফোনটা এখনও আছে, উনি স্টিল জানে না যে এটা আমি খুলছিলাম ওই দিনই। বাট ডেফিনেটলি আপনার এই গল্পটার মানে কারণে জেনে গেছেন উনি, এখন হয়তো জেনে যাবে। আচ্ছা আচ্ছা আপনার জার্নি শুরু হয় 2018-এ, রাইট? হ্যাঁ ওই সময় থেকে টুকটাক টুকটাক করে শুরু করছিলাম। ওকে, এর মধ্যে অলমোস্ট মোর দ্যান 2.5 মিলিয়ন সাবস্ক্রাইবার ইউটিউবে, এত সাবস্ক্রাইবার কিভাবে হলো আপনার? প্রচুর মানুষ ভালোবাসে, প্রচুর ভালোবাসে। এত ভালোবাসা হ্যান্ডেল করেন কিভাবে? না 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 এটা হ্যান্ডেল করা যায়, শুনুন ভালো মানুষ যদি ভালোবাসে সেটা আপনি হ্যান্ডেল করতে পারবেন, এই যে আপনার কথা কত মানুষ ভালোবাসে যে আমরা সবাই আপনাকে চিনি সবাই আমরা ভালোবাসি তো আপনাকেও না মানে সবাই তো আমরা দেখি তো না, বড় গোল বলতে আমি ইউটিউবটাকেই বুঝি বা স্যামজোনকেই বুঝি, সো সেইটার যে আমি সবচেয়ে বড় জায়গাটা বা টার্নিং পয়েন্টটা যদি বলি সেটা হলো কোভিড-19 এর সময়, ওই সময়টাতে হয় কি মানুষজন তো ঘরবন্দি হয়ে পড়ে না, আর আমিও কিন্তু আমি জব করতাম তখন, তো জবটা অফ হয়ে গেল যেহেতু আমরা বাসায় বসে আছি, আমি প্রচুর ভিডিও টিডিও তৈরি করা শুরু করলাম, আর একটা কথা আপনি ইউটিউবে জিজ্ঞেস করছিলেন যে এত সাবস্ক্রাইবার কেন এত মানুষের ভালোবাসা কেন, আমি কিন্তু এভরিডে ভিডিও দিই, তো খুব স্বাভাবিক অন্য যারা সপ্তাহে একটা দিচ্ছে দুটো দিচ্ছে তাদের তুলনায় আমার মানে এটা একটু স্প্রেড আউট তো বেশি হবে, এটাই তো স্বাভাবিক যে কারণে মানুষও এনগেজ হয়েছে, আর ওই সময়টাতে মানুষ বসে বসে ভিডিও দেখতো প্রচুর আমার যা মনে হয়, এবং কেন জানো সবাই যেটা বলতো যে স্যাম ভাই আপনার কথা বলার স্টাইল ভালো লাগে, আমি জানি না কেন আমি কোনো স্পেশাল কোনো কিছু করিও না বা ওরকম কিছু না, অনেকে বলে যে ভাই আপনার ভয়েস টোন ভালো লাগে আপনার উপস্থাপনার বিষয়টা ভালো লাগে, আমি টেকনোলজিক্যাল বিষয় নিয়ে কথা বলি বাট একদম টেকনিক্যাল ভাষাগুলো কম ইউজ করি, কেন কম ইউজ করি কারণ হচ্ছে আমার মতো যারা টেকনোলজিক্যালি চ্যালেঞ্জড তারা যেন বুঝতে পারে, মানে তাকে যদি আমি ভাই একদম ওই ভাষায় সব কিছু বলি সে কিচ্ছু বুঝবে না, সেটা বলা দরকার কি, আমার তো বাংলা আছে বাংলায় আমি ওইভাবে বলার চেষ্টা করি যাতে করে সে ওই জিনিসটা বুঝে, এবং আমার ভিডিওতে আমি প্রচুর কমেন্ট পেয়েছি ভাইয়া আপনার ভিডিও দেখে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারি, এই কমেন্ট আমি প্রচুর পেয়েছি, হতে পারে এটাও একটা রিজন যে কারণে মানুষজন এসে সাবস্ক্রাইব করছে, হতে পারে
তাহলে আপনার বিগেস্ট সাপোর্ট এন্ড মোটিভেশন কি ছিল? এটা সাপোর্ট ফ্যামিলি অফ কোর্স ফ্যামিলি সাপোর্ট না এরকম একটা জায়গায় এরকম কিছু করতে চাচ্ছেন জব টপ ছেড়ে দিয়ে এটা ফ্যামিলি হুট করে মেনে নেবে না কিন্তু এবং দেখুন ইউটিউবের যে এখন মানুষজন দেখে যে আরে অমুক ইউটিউবে লাখ লাখ টাকা কামাচ্ছে এটা কিন্তু এখন মানে একটা সবাই জেনে গেছে এইটা কিন্তু জানতো না একটা সময় তখন কয়েকজনই মাত্র কাজ করতো আমরা শুরু করছি এরকম তো ওই টাইমটাতে ফ্যামিলি যে সাপোর্টটা দিয়েছে যে না ও জব ছেড়ে দিয়ে যদি এটা করতে চায় করুক আমার বলছে ওকে ফাইন ও যেটা ভালো বুঝছে আমার মনে হয় করতে পারবে এটা একটা সাপোর্ট ছিল আর মোটিভেশন এটিসি বলেন তারপরে ইয়া বলেন কি বলে সোহাগ ভাই এদেরকে আমি দেখতেছি যে এরা অলরেডি সাকসেস তখন হ্যাঁ সো তাদের দেখে আমি বুঝতে পারতেছি যে হ্যাঁ এখানে অবশ্যই কিছু করা সম্ভব এটাই এবং এটা ট্রু যে তাদের থেকে আমার এগুলো দেখে শেখা অনেক কিছুই আচ্ছা আপনি যখন ছোট ছিলেন তখন আপনি কার ভিডিও দেখে আপনি নিজে ফোন কিনতেন আচ্ছা এইটা একটা মানে কী বলবো বাংলাদেশে তো আসলে ওই সময়টাতে রিভিউয়ার ছিলই না এবং রিভিউ দেখে যে বাংলাদেশের মানুষজন খুব একটা ফোন কিনতে এমনটাও কিন্তু না যদি বলতে হয় বাংলাদেশের রিভিউ দেখে তাহলে তো এটি সেই ছিল এছাড়া তো আর কেউ ছিল না এটা একটা বিষয় বাট বাইরের অনেক রিভিউয়ার ছিল এমকেবিএসডি ছিল তো এদেরগুলো সাধারণত আসলে ওই সময় এমকেবিএসডির ভিডিওই বেশি দেখা হতো সত্যি কথা বলতে যেটা ইভেন এখনও দেখা হয় না যে তা না অনেক কিছু এখনও আমরা স্টিল সেখান থেকে শিখছি এটাই তবে এটাও ট্রু বাংলাদেশের রিভিউয়াররা যতটা ডিটেইলে ভিডিও দেয় এখন আমি ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো ওদের চাইতে বাংলাদেশের ভিডিওতে ডিটেইলের পরিমাণ অনেক বেশি ইন্ডিয়ার সবার কথা আমি বলছি না ইন্ডিয়ার অনেক রিভিউয়ারে বড় বড় অনেক রিভিউয়ার থেকে মানে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এমনকি আমি যদি বলেন ইন্টারন্যাশনাল কন্টেন্ট সেখান থেকেও বলতে পারি বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর যারা মানে একদম টপ লেভেলের রিভিউয়ার আছে এরা অনেক বেশি মানে এগুলোতে ফোকাস করে এটা আপনি নিজে দেখলেও বুঝতে পারবেন আচ্ছা আপনি যখন রিভিউ দেন কত পার্সেন্ট আপনি অনেস্ট থাকেন এইখানে আসলে মানে অনেস্ট না থেকে আর কোনো উপায় নেই কারণ কি দেখেন আপনার সামনে এতগুলো মানুষ আপনার উপরে ভরসা করে বসে আছে এবং সত্যি বললে মানে হয়তো অবাক হতেও পারে না হতে পারেন এমন অনেক ব্র্যান্ডও আসছে যাদের কথা শুনে শেষ পর্যন্ত বাইরে মানে বের হয়ে যেতে বলছি ভাইয়া ঠিক আছে ভাই ইসলাম আলাইকুম ভাই আসেন মানে এটা তাদের সাথে কাজ করা হবে না কারণ অনেকেই চায় যে তার ভাইয়া আমাদের ভালো সাইডটা আমাদের খারাপ দিকগুলো ভাই ওভাবে মানে ডিরেক্টলি বলেছি ভাই সম্ভব না তাহলে এটা নিয়ে সম্ভব না এরকম হয়েছে আর অনেস্টির যে বিষয়টা ব্যাপার হলো কি একটা সময় যখন আমাদের চ্যানেলগুলো ছোটো ছিল তখন কোম্পানিগুলো যাদের সাথে আমরা স্টিল কাজ করছি তারাও চেষ্টা করতো যে ভাইয়া একটু আমাদের দিকে একটু দেখেন মানে একদমই ভাবে বলেন আসলে যে ভাইয়া একদম করতেই হবে যারা ওরকম বলে তাদেরকে তো বাদ দিয়ে দিছি বাট যারা এভাবে বলতো যে ভাই একটু দেখেন তারা এখন আর ওইটা বলারও হয়তো সাহসও করে না বা ওইভাবে চাপ দেওয়ারও চেষ্টা করে না আর একটা জিনিসের কোনো জিনিসেরই সম্পূর্ণ খারাপ হয় এমন কিছু নেই আর কোনো জিনিসেই সম্পূর্ণ ভালো হবে এমনটাও নেই ধরুন আপনার কাছে দুটো ট্রাম্প কার্ড আছে একটা মানে সার্ভাইভ করার জন্য একটা আপনি নিজের জন্য রাখবেন আরেকটা আপনি কাকে দিবেন কোন টেক টিউবারকে দিবেন এইটা তো খুব চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে গেল এইটাতে ভাগ ভাগ করে দেওয়ার কোনো সুযোগ নেই না না আপনি নিজেরটা ছেড়ে দিলে আপনি মানে ইউ হ্যাভ টু ডাই বাট সার্ভাইভ করার জন্য আপনি নিজে তো ডেফিনেটলি একটা নিতে হবে আরেকটা কাকে দিবেন এটা ভাই আমি যাকে গুরু মানে তাকেই দেব আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর না হতেন তাহলে একটু আগে বলছিলেন যে আপনি কেবিন ক্রুতে জয়েন করতেন কিন্তু তাহলে আপনার পড়াশোনার কি ওয়েস্ট হলো না না শিওর না এটা আমার মনে হয় না একদমই মনে হয় না মানে আমি একটা জিনিস শুনুন বাংলাদেশের ক্ষেত্রে যদি এটা বলেন তাহলে আমি বলবো সবারই মানে বেশিরভাগই এরকম ওয়েস্ট হচ্ছে কারণ আমরা পড়ছি একটা জিনিস নিয়ে ছোটোবেলা থেকে সব পড়ে আসতেছি তারপরে একটা কিছু নিয়ে পড়তেছি মানে উল্টাপাল্টা একটা কোনো কিছু হইলো না আমার মনে হয় এর থেকে যদি আমি এরকম হতো যে আমি একদম ছোটোবেলা থেকেই মোটামুটি একটা বেসিক নলেজ নেওয়ার পরে তারপর থেকে আমি একটা জিনিস নিয়েই পড়ে আসছি তাইলে আমি এটা মেনে নিতাম বাট আমরা কী করি মোটামুটি সব কিছু পড়ে আসি টেন বলেন তারপরেও পড়ি এরপরে গিয়ে অনার্সে গিয়ে আমরা হয়তো একটা বিষয়ের দিকে যাওয়ার চিন্তাভাবনা করি এখন আপনি খুঁজেন বাংলাদেশে যদি 100 জন মানুষ খুঁজেন 100 জনের মধ্যে পাবেন আপনি 80 জনে যারা হচ্ছে যা টেনে পড়ছে তার বাইরে টেনে গিয়ে কাজ করতেছে সো এইটা নিয়ে আমার কোনো ধরনের কোনো রিগ্রেটও নাই কোনো ধরনের কোনো কিছু মনে হচ্ছে না আমার মনে হয় ঠিক আছে আমি বরঞ্চ আরও একটা জিনিস বেশি জানতে পারছি টেকনোলজি সম্বন্ধে তো আমি নিজেই খুঁজে খুঁজে বের করছি এটাও জানা হলো আর ওই ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সম্বন্ধে আমার জানা হলো আচ্ছা বাংলাদেশের পার্সপেক্টিভে কন্টেন্ট ক্রিয়েশন স্পেশালি টেক রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করা কতটা চ্যালেঞ্জিং হ্যাঁ সেটা তো একটু চ্যালেঞ্জিং এই ব্যাপার হচ্ছে এখন তো এমনিতেও টেক রিভিউয়ার অনেক চলে আসছে সেটা আমি পজিটিভলি দেখছি যত বেশি আসবে তত আরও কোয়ালিটিফুল কন্টেন্ট পাওয়া যাবে তাহলে কম্পিটিটিভ হয়ে যাচ্ছে না আরও বেশি হ্যাঁ সেটা একটু হচ্ছে কিন্তু হয় কি মানে আমার মনে হয় এটাতে করে এক হিসেবে ভালোই হবে
সেটা খারাপ আমি দৃষ্টিতে দেখছি না। আর যেটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে যে একটা সময় যখন আমরা শুরু করি তখন কিন্তু কোয়ালিটি মেনটেন ততটা আমরা করতাম না, বাট এখন কোয়ালিটির বাইরে গিয়ে আসলে কোনো কিছু করা সম্ভব না, এটা একটা বিষয় আছে। আর এখন যেটা হচ্ছে আমি যেটা দেখছি, নতুন কেউ যদি সে কাজ করতে চায়, রিভিউ ইউনিটগুলো দেখা গেছে যারা অলরেডি মোটামুটি একটু মানে ভালো পজিশনে আছে এদের হাতেই বেশি চলে যাওয়ার, মানে কোম্পানিগুলো আসলে তো চাই যে আমি ভিউ চাই। নতুনদের কাছে আমি জানি না, তারা হয়তো একটু মানে যদিও আগের থেকে মাঝে একটু বেশি দিত, এখন আবার যেটা দেখছি শুধুমাত্র হাতে কোনা কিছু মানুষজনের কাছে অনেক রিভিউ ইউনিট যায়, তো তাদের জন্য কিন্তু একটু চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে, এরকম একটা বিষয় থাকতে পারে। বাট সে যদি কোনো না কোনোভাবে সার্ভাইভ করতে পারে, ভালো জায়গায় নিজেকে নিতে পারে, দেন ডেফিনেটলি সেও পাবে। ইন দ্য লং রান এই কাজটাই কন্টিনিউ করার ইচ্ছা আপনার? একদম একদম। মানে আপনি টেক টিউবার থাকবেন আজীবন? হ্যাঁ, সেটাই আমার ইচ্ছা আছে। মানে যতদিন মানুষ ভালো, একটা সময় গিয়ে যদি আমি বুড়ো টুড়ো হয়ে যাই মানুষ, মানে তখন তো ওনার ভিডিও দেখে লাভ কি? আবার এমনটাও চিন্তা করতে পারে যে সে এত দিনের টেক রিভিউ করতে করতে বুড়ো হয়ে গেছে। হ্যাঁ, মানে সেটাই তো, সেই জায়গা থেকে যদি ভালোবাসা দেয় তাহলে তো থাকবে কন্টিনিউ, আর যদি ভালোবাসা নাও দেয় আমার টেকনোলজি নিয়েই থাকা হবে এটাই। আচ্ছা, এত এত ভালোবাসার মধ্যে কিন্তু আবার অনেক সময় অনেক নেগেটিভ কমেন্টও চলে আসে, রাইট? সো হাউ ডু ইউ হ্যান্ডেল দোজ? এইটা মানে এটা হ্যান্ডেল করা খুব সহজ। একটা সময় খুব লাগতো, যেমন এইটা দেখে যেটা বললাম যে এটা দেখেই খুব কষ্ট লাগতো, যে মানুষ না আসলে মানে কত দ্রুত মানে জাজমেন্টে নিয়ে নেয় না, আমাকে জিজ্ঞেস করতে পারতো যে ভাই এটা আপনার কী, তো এরকম খারাপ লাগতো। এখন আর এগুলো লাগে না, কারণ ভাই এখন আমার একটা সময় শেখার মতো অনেক জায়গা ছিল, তখন মনে করতাম যে আমি অনেক ভুল করতেছি হয়তো এই কারণেই। ইভেন আমি তাদেরকে রিপ্লাই দিতাম, ভাইয়া ঠিক আছে নেক্সট টাইম আমি এটা বিষয় দেখে নেবো বা এরকম ভালোভাবে করবো, বাট এখন আমি জানি আমি কী করছি, এখন আমি ভুল করছি না ঠিক করছি সেটা আমি খুব ভালো করে জানি, তো এখন ওটা মানে দেখি না সময় নেই। লাইফে এরকম তো অনেক মোমেন্ট এসেছে যে আপনি অনেক খুশি হয়েছেন, খুশি হয়ে কি কখনো কান্না করেছেন? হ্যাঁ, আমার সেদিন আমার টিচার আসছে, আমার ছোটোবেলার একটা টিচার এই আমার স্টুডিওতে, উনি এসে মানে উনি আমি উনি কখনো মানে কল্পনাই করিনি উনি আসবে, আমার প্রাইমারি টিচার, তো ওনাকে ছোটোবেলা থেকে খুব পছন্দ করতাম, আমি ওনাকে দেখে জাস্ট মানে জড়াইয়ের সাথে সাথে কেঁদে দিলাম, উনিও মানে উনিও দেখে মানে কায়দে দিছে আর কি, তো এটা আমার জন্য মানে খুব ওই যে সুখের একটা বিষয়, ওরকম সুখে মানুষ কান্না করে এটা একটা ছিল। আর 1 মিলিয়ন যখন হলো, 1 মিলিয়নের চাইতেও 1 লাখ যেদিন হলো, ওই দিনটাও আমার জন্য মানে খুব 1 মিলিয়নের চাইতে ওই দিনটা বেশি আর কি মেমোরেবল। হ্যাঁ একদম। আচ্ছা আচ্ছা, তাহলে নিজের পার্সোনালিটির ক্ষেত্রে কোন বিষয়টা আপনি কখনোই কম্প্রোমাইজ করেন না? এটা আসলে এখনের কথা যদি বলি, এখন লাইফটা টোটালি আমার ইউটিউব কেন্দ্রিক হয়ে গেছে, তো তো এই বিষয়টাই আসবে যে আমি আপনি হয়তো দেখবেন আমি আউটডোরে যাই বাইরে যাই যেখানে যাই না কেন আমি ইউটিউবে ভিডিও না দিয়ে কিন্তু থাকবো না, এইটা মানে এনি হাও আমি দিবই, মানে এটা আমার জন্য গেছে একটা লাইক কী বলা যায়, এইভাবেই বলা যায় যেটা নেশার মতো হয়ে গেছে। মানে যখন দেখি যে আমি একদিন ভিডিও না দিলে সাবস্ক্রাইবার কমেন্ট করা শুরু করে, ভাইয়া আপনার জন্য ওয়েট করলাম আপনি ভিডিওটা দেন, এরকম হয়েছে, তো এইগুলো দেখে আমার এতটাই খারাপ লাগে যে আসলে মানুষজন ওয়েট করছে আমি ভিডিও দিতে পারিনি, তো এইটার সাথে আমার মনে হয় আমি মানে অনেক কিছুর সাথে আমি হয়তো কম্প্রোমাইজ করে ফেলি, বাট এইটার সাথে আমি কোনোভাবে করি না। ওকে, আপনি যদি আজ থেকে যদি আপনি 10 বছর আগে ফিরে যান বা আপনাকে যদি এই সুযোগটা দেওয়া হয় 10 বছর আগে কোনো একটা ভুল শুধরানোর, এটা কী হবে? ছোটবেলার দিকে তো চলে গেলাম না 10 বছর আগে, আপনার যদি এখন 30 হয় তাহলে তাহলে যেটা করতাম, ওই যেটা বললাম আমি মাঝখানে 1.5 বছরের মতো নষ্ট করলাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করে, হয়তো টেক্সটাইলে ভর্তি হইতামই না, খালি খালি 1.5 বছর নষ্ট করতাম না, আর একটা জিনিস করতাম ইউটিউবিং তারপর আগে শুরু করতাম। আচ্ছা, নতুন যারা ইউটিউবার বা টেক টিউবার তাদের জন্য একটা অ্যাডভাইস, সেটা হচ্ছে গিয়ে যদি আসলে সে কাজ করতে চায় তাহলে একদম 100% প্যাশনেট হয়ে কাজ করতে হবে, এবং অবশ্যই সে যদি স্টুডেন্ট হয় সেক্ষেত্রে পড়াশোনাটা আগে, বাট এখানে প্যাশন থাকতে হবে। এই স্টুডিওটা আসলে করতে আপনার কেমন খরচ হয়েছে? ওই তো প্রায় 5.5-6 এরকম। এই যে এখানে আমার এমপ্লয়ি আছে যারা কাজ করছে আমরা চলতে পারছি, এটা আপনার সম্পর্কে একটা কথা শুনেছি, আপনার নাকি অনেকগুলো গার্লফ্রেন্ড? এটা আপনি কোথায় শুনলেন? মানে
মানে এইটা আমি আমি জানি একদম শিওর জাস্ট এটা একটা আন্দাজে একটা মানে মারছে আর কি এছাড়া আর কিছু না মোটেও আন্দাজে না আপনি চেপে যেতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু না চেপে যাওয়ার মতো ব্যাপার না বাট তো আপু মোটামুটি তো সবকিছু কভার করে ফেললাম না ইয়েস আজকে ইন্টারভিউ ঠিক আছে বাট চা খেতে কবে আসবেন বলেন আসবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ ফর দ্য ইনভাইটেশন এন্ড থ্যাংক ইউ ফর ইওর টাইম টুডে না সেটা ঠিক আছে আসলে কি আসবেন নাকি ক্যামেরা দিয়ে কেমন একটা আচ্ছা ঠিক আছে তো ফাইনালি আসবেন ওই দিন আমরা চা খেতে খেতে আবার আড্ডা দেওয়ার ট্রাই করবো নিশ্চয়ই তবে এরকম কোনো ভিডিও না আরো বেশি কিছু হতে পারে